প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে খুন করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুরাতন রাঙ্গাইপুর গ্রামে। পুলিশ অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদুত গজল জানিয়েছেন, অভিযোগ পেয়ে স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে, খুনের মামলা শুরু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটেছে এই ঘটনা। প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে ঘুমোতে চলে যায় আজমাল ও মারিনা। পুলিশ জানায় মৃত স্বামীর নাম আজমাল হোসেন, বয়স 23। দু মাস আগে 19 বছর বয়সী মারিনা খাতুনের সাথে বিয়ে হয়েছিল। পেশায় দিন মজুর আজমাল হোসেনকে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। হরিশ্চন্দ্রপুর থানায় খুনের অভিযোগে ডায়েরি করেছে মৃতের পরিবার। সেই অভিযোগে আরও জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মারিনা খাতুন আর তার প্রেমিক আবু কালামের ফোনে ডেকে এনেছিল। সকাল হলে বিষয়টি জানাজানি হয়, গলায় দড়ির দাগ পাওয়া গিয়েছে। আর গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আপনার ছেলের সঙ্গে? আমার ছেলের সঙ্গে কি হবে? আমার ছেলে বেটা বউ আপনার সুতলো, খাওয়া দাওয়ার পর সুতলো, ভালো মতন হাসি খেলি করে ওরা সুতলো। 10টার পর শুইতেছে ওরা, শুইতে টুইতে তখন এরপরে তখন কি করে ফোন করে বুঝি ওই ছেলেকে ডেকেছে। ডেকে তখন ওই ছেলেকে নিয়ে আর আমার বউ মা লিয়ে লিয়ে তখন আমার ওই দড়ি না কি আছে বাড়ি, এই প্যারাসুটের দড়ি যে ওর গলাটাকে কষেছে, কষে তখন দুজন মিলে টেনে ধরে রেখেছে। আর দিয়ে তখন পাঁচ কাটটা খেয়ে তখন নিচে পড়ে গেছে, চকি হলে নিচে পড়ে গেছে। আর যেতন এগুলো খামখুট্টা হয়ে আছে, যেন পড়ে যেয়ে তখন আর চিপে তখন ওকে দমটা বের করে দিয়েছে। আর হাতটাকে মানে করে ঘুরাই দিয়েছে, আর ঘুরিয়ে দিয়ে বাস তখন চকিখানে উপরে উপরে উঠিয়ে সুতাই দিয়েছে। ফের ছেলেটাকে যে ছেলেটার সঙ্গে দড়ি দিয়ে ভালোবাসা, আর মানে আপনার বৌমার ভালোবাসা, ওটা বৌমার ভালোবাসা। কি নাম ছিল আপনার বৌমার? আর বৌমার নাম ছিল মেরিনা। আচ্ছা, মেরিনা কি? মেরিনা খাতুন। আর যে ছেলেটার সঙ্গে যে খুন করলো ওটাকে আবু কালাম বলছে ওর নাম। আচ্ছা, ওদের বাড়ি কোথায় ওই ছেলেটা? তালসুর বেলসুর বেলে বলছে। আচ্ছা, কতদিন ধরে ভালোবাসা চলছিল আপনার? ভালোবাসা চলছিল কিছুদিন আগে, ভালোবাসা চলছিল আমরা জানি না বাড়িতে। আপনার ছেলের বিয়ে হওয়া কতদিন হলো? বিয়ে হওয়া 2 মাস হলো। 2 মাসের মধ্যে এরকম কাণ্ড ঘটলো? এরকম কাণ্ড হলো। আচ্ছা, আপনার ছেলে কি করতো? বাড়িতে গৃহস্থালি করে আমার ছেলে। আচ্ছা, আপনার আপনার কয় ছেলে মেয়ে? আমার 2টা ছেলে এখন ছিল বর্তমানে, আর 3টা মেয়ে। 3টা মেয়ের বিয়ে হয়ে গেছে? 2টা মেয়ের বিয়ে হয়েছে, 1টা মেয়ে বিয়ে দিতে আছে। আচ্ছা, কি চাইছেন এখন? শাস্তি চাই। হাসি চাইছি। যারা খুন করলো আপনার ছেলেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ? হ্যাঁ করেছে, গ্রেফতার করেছে। ওই ছেলে দুটার আমি ফাঁসি চাই, ওই ছাড়া আর কিছু চাই। মানে ছেলেকেও গ্রেফতার করেছে, মেয়েকেও গ্রেফতার, বৌমাকেও আপনার গ্রেফতার করেছে। আচ্ছা, আপনার বৌমার বাড়িটা কোথায়? গ্রামে। আচ্ছা, ভালোবাসা করে আপনার ছেলে বিয়ে করেছিল? না, আমার ছেলে ভালোবাসা করে না, আমি নিজে পছন্দ দিয়ে বিয়ে দিয়েছি। আচ্ছা, আমি তো আর ভিতরকার খবর জানছি না যে আমার ভালোবাসা ছিল, না তো আমি জায়গাতে বিয়ে দিতাম না। আর কোনো কিছু চাই না। কমপ্লেন করেছেন? করছে, আমার লোক আছে। কজনের নামে অভিযোগ হচ্ছে? বুঝতে পারছি, দুজন এখন কয়জন, আমি 3 জন হচ্ছে কি 2 জনই আছে কে জানে, তাও এটা বলতে পারছি না। কি নাম আপনার? আমার নাম জহুরুল। জহুরুল কি? জহুরুন নিসা। কে হন আপনি? আমি মা, ছেলের মা আমি।